প্রথমত আমি একটা জাস্ট উদাহরণ দেই কেউ যদি একটা টেলিভিশনে দেখে কিছু একটা তাহলে কিন্তু সরাসরি সেই টেলিভিশনে সেই দৃশ্যটা দেখছে এবং তার কিন্তু কল্পনার কোনো স্কোপ নাই তাকে একদম সরাসরি দেখিয়ে দেওয়া হচ্ছে অলরাইট আর যদি বই হয় তাহলে একজন বইয়ে যদি একটা কিছু লেখা থাকে যে যদি লেখা থাকে নীল আকাশ তাহলে সে পড়ছে সে যখন পড়ছে তখন কিন্তু এখানে নীল কিছু নাই আকাশও কিছু নাই সেখানে কিন্তু অক্ষর দিয়ে কিছু জিনিস লেখা আছে সে চোখ দিয়ে তাকাচ্ছে তার রেটিনাতে পড়ছে তার ব্রেনে যাচ্ছে ব্রেন সেটাকে বিশ্লেষণ করছে তারপর সে কল্পনা করছে নীল আকাশ অলরাইট এই যে প্রক্রিয়াটা এটা অত্যন্ত একটা সফিস্টিকেটেড প্রক্রিয়া এই প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ব্রেন ডেভেলপ করে না সেই জন্য কেউ যদি টেলিভিশন দেখে তার কিন্তু সেই প্রক্রিয়াটা হয় না তার মস্তিষ্কে সেই ব্যায়ামটা হয় না কিন্তু যদি বই পড়ে তো সেই ব্যায়ামটা হয় এটা হচ্ছে প্রথম কারণ কেন বই পড়তে হবে কারণ মানে মস্তিষ্কটাকে ডেভেলপ করার জন্য আর বই পড়ে যদি শিখে যায় তখন পৃথিবীতে কত বিচিত্র বিষয়ে বই লেখা হয়েছে আমি তো কখনো কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা পাবো না কাজী নজরুলের সঙ্গে দেখা পাবো না জীবন আদর্শকে দেখা পাবো না কিন্তু যখন তাদের বই বইটা পড়ি তখন আমার মনে হয় যে ওনারা আমার সামনে বসে আছেন আমার সঙ্গে কথা বলছেন অলরাইট হুমায়ুন আহমেদ চলে গিয়েছে কিন্তু তার বইগুলো রয়ে গেছে একজন পাঠক যখন হুমায়ুন আহমেদের বই পড়বে তার একদম মনে হবে যে হুমায়ুন আহমেদ তার সঙ্গে কথা বলছে এটা তো একটা কি বিশাল একটা ব্যাপার তাই তো কাজেই বই পড়তে হয় আসলে আর সবচেয়ে বড় কথা বই পড়ার অভ্যাস যদি হয়ে যায় তাহলে ওই বাচ্চার জন্য আমার চিন্তা করতে হয় না এই জন্য আমরা খুবই আগ্রহী যে যখন কম বয়স তখন যেন তাদেরকে বই পড়া শিখিয়ে দিই মোটামুটিভাবে আমরা নিম্ন মধ্যবিত্ত ধরনের পরিবার ছিলাম কিন্তু আমার বাবার একটা বিশাল একটা বিলাসিতা ছিল উনি বই কিনতেন অলরাইট কাজে আমি যখন জন্ম হয়েছি বড় হয়েছি তখন বই দেখতে দেখতে বড় হয়েছি আমরা অলরাইট হুমায়ুন আহমেদ যে এত বড় লেখক হয়েছে তার একটাই কারণ কারণ সে এত অল্প বয়সে এত বেশি বই পড়েছে যেটার কারণ তুলনা নাই আসলে কাজে কেউ যখন অনেক বই পড়ে তখন তার ভিতরে একটা লেখার একটা ক্ষমতা জন্মায় কাজে যারা লেখক হতে হবে অবশ্যই তাদেরকে বই পড়তে হবে অলরাইট কারণ সে বই পড়ে সে লেখক হতে পারবে অলরাইট সেই জন্য আর কি এবং ইউনো আমাদের পরিবারের মোটামুটি সবাই যে লেখালেখি করে হয়তো তার পিছনের কারণটা ওইটাই কারণ আমরা সবাই বই পড়তে পড়তে বড় হয়েছি অলরাইট সব সময় বই পড়েছি অলরাইট সেই জন্যে আর কি ওকে আর এটা শুধু আমার জন্য সত্যি না সব মানুষের জন্য সত্যি এই জন্য আমি খুবই আগ্রহী ছোট বাচ্চাদেরকে বই পড়ানো শেখাতে অলরাইট বই পড়া শিখে যায় তাহলে ওদেরকে নিয়ে আমার কোনো চিন্তা নাই